गवर्नमेंट जॉब एक्सपीरियंस वेलकम टू माय चैनल ऑर्जी स्टडी आई क्यू। फ्रेंड्स आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पेरेछो आज के आमी कौन टॉपिकेर ऊपर डिस्कस करते जाच्छी। वीडियो शुरू करार आगे एकटाई रिक्वेस्ट करब, चैनेले नतून होये थाकले अवश्यई तुम्हारा चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे दिते पारो, एर फले जखनी आमी कोनो वीडियो आपलोड करब तार नोटिफिकेशन तुम्हारा अटोमेटिकली पे जाबे। प्रथमे किछु कथा तोमादेर बोले राखि, एई चैनलटा मेनलि किन्तु स्टाडी रिलेटेड चैनल, ঠিক আছে? তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়েও দেখতে পারবে সেই সমস্ত ভিডিও, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইউজফুল হবে। আর তোমাদের জন্য একটা কথা বলে রাখি, আমি সবার জন্য টাইপের ভিডিও ছেড়ে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টাইপের ভিডিও দেখতে পারো। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি থাম্বনেইলে কিছু কথা লিখে নিয়ে এসেছি, আজকে আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। দেখো আরআরবি এনটিপিসি 2019-এর প্রিলিমসের রেজাল্ট কবে বেরোতে পারে, আমি শুরুতে এই কথাটা তোমাদের বলে দিই। দেখো বন্ধুরা, অ্যান্সার কি তোমরা কিছুদিন আগে পেয়ে গেছো, তো আমি তোমাদের বলছি রেজাল্ট দেড় থেকে দু মাসের মধ্যে বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম দেড় থেকে দু মাস, এর বেশি হবে না রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা তো হলো। এইবারে প্রশ্ন হচ্ছে, র মার্কস 45 তুললে কি মেন্সের চান্স পাবে? দেখো বন্ধুরা, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে এসএমএস করেছে, ফেসবুকে এসএমএস করেছে যে দাদা আমার র মার্কস 45 উঠছে, কেউ বলছে দাদা আমার 55 উঠছে। ইভেন তোমরা প্রিভিয়াস যে কাট অফের ভিডিও বানিয়েছি সেখানেও অনেকে কমেন্ট সেকশানে লিখছে, ঠিক আছে, আমার আমি যে নতুন চ্যানেলে কাট অফের ভিডিও বানিয়েছি, তিনটে জোনকে একবারে বানিয়েছি, কলকাতা শিলিগুড়ি মালদা জোনের কাট অফ ভিডিও আমি বানিয়েছি, সেখানেও অনেকে নিচে কমেন্টে লিখছে আমার কি এত হতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা একটা কথাই তোমাদের বলবো, যে তোমরা যদি সেই কাট অফ ভিডিও দেখতে চাও, প্রথমে আমি একটা কথাই বলবো, আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা সেটা দেখতে পারো। আজকে আমি মেনলি কিন্তু কাট অফ নিয়ে ডিসকাস করব না, তবুও কিন্তু কাট অফের কিছু প্রসঙ্গ চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে, র মার্কস 45 পেলে কি মেন্সের চান্স পাবো? দেখো বন্ধুরা, প্রথমেই একটা কথা তোমাদের বলি, অনেকেই বলছে র মার্কস 45 পেয়েছি, অনেকে বলছে 50 পেয়েছি। দেখো শুরুতেই তোমাদের জানতে হবে যে তোমরা কোন জোন থেকে এক্সাম দিচ্ছ, এটা কিন্তু তোমাদের ফার্স্টে জানতে হবে, ঠিক আছে? এরপরে তোমাদের জানতে হবে যে তোমরা কোন ক্যাটাগরিতে আছো, মানে জেনারেলে আছো না এসসি আছো, এসটি আছো, ওবিসি আছো না ইডাব্লিউএসএ আছো, এটা তোমাদের আগে ফার্স্টে জানতে হবে। এরপরে তোমাদের একটা কথা বলি, কিছু ইউটিউব চ্যানেলে ভিউজ পাওয়ার জন্য মানে কাট অফের ভিডিও এমন দিচ্ছে, মানে যে কোনো ছেলে মেয়েদের কিন্তু এই যে মনোভাবটা না বিগড়ে যাচ্ছে। আমি কাউকে ডিমোরালাইজ করতে চাই না, আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে চাই, প্র্যাকটিক্যাল যে কথাগুলো সেটা বলতে চাই। প্রথমেই আমি সবাইকে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, কেউ যদি 45 পেয়ে থাকো, কেউ যদি 50 পেয়ে থাকো, কেউ যদি 55 পেয়ে থাকো, কেউ যদি 60 পেয়ে থাকো, তারা পড়াশোনাকে কন্টিনিউ করুক, আমি এটাই চাই, ঠিক আছে? না তোমরা দুনিয়াভর কাট অফ ভিডিও দেখে এখানে এসে কমেন্ট করবে যে স্যার আমার এত হচ্ছে, আমার কি হবে কি হবে না। দেখো বন্ধুরা, এটা কোনো ইস্যু নয়, ঠিক আছে? এটা কোনো ইস্যু নয় যে তোমাদের হয়তো মনে হতে পারে যে 45 পেলে আমার হয়তো টায়ার ওয়ানের জন্য ক্লিয়ার হয়ে যাবে, আমি টায়ার টুর জন্য বসতে পারবো। আবার অনেকের মনে হবে যে 45 পেলে হয়তো আমার টায়ার টু হবে না, ঠিক আছে? এই হবে কি হবে না এগুলো পুরোপুরি না রেজাল্টের ওপর ছেড়ে দাও, আমি তোমাদের একটা কথা বলছি, কারণ রেজাল্ট তো মোটামুটি দেড় দু মাসের মধ্যেই বেরোতে চলেছে, আমি তোমাদের একটা কথা বলে দিয়েছি। এইবারে মেন প্রশ্ন হচ্ছে, ধরো কেউ হয়তো পেয়েছে 45, আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, এটাকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এরকম হাওয়াতে ওড়ো না যে কেউ বলে দিয়েছে বা কোনো ইউটিউবার বলে দিয়েছে যে 45 পেয়ে গেছো তো টায়ার টুর জন্য প্রিপারেশান কনফার্ম করতে পারো, এইরকমে আমি কিন্তু কোনো কথা বলছি না। বা কেউ হয়তো 80 পেয়ে বসে আছে, সেখানে হয়তো তাকে কেউ কনফার্মলি বলে দিয়েছে না তোমার কনফার্ম হয়ে যেতে পারে, আমি কোনো কনফার্মের কথায় যাচ্ছি না, আমি তোমাদের শুধু কিছু কথা বোঝানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে নর্মালাইজেশন। মেন কথা হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশনটা কি? দেখো কোনো হয়তো শিফটে কেউ হয়তো পরীক্ষা দিয়েছে, সেই শিফটটাতে
খুবই ইজি কপি ছিল, মানে সেই শিফট খুব ইজি ছিল। সেই শিফটে সবাই মোটামুটি 80-85 করে করে এসছে, সবাই তো, সেও করে এসছে 80-85 করে, ঠিক আছে। তো এইবার তার র মার্কস দেখা যাচ্ছে 75 হচ্ছে, তো সেক্ষেত্রে তার নর্মালাইজেশন মার্কস আলাদা হবে, ঠিক আছে। আমি পড়ে আসছি সব কথা, আমি পড়ে আসছি, আস্তে আস্তে আনছি। এবং কোন শিফটে দেখা গেল যে এত টাফ কোশ্চেন করেছে, ছেলেমেয়েরা 60-70 বেশি করতেই পারেনি, তো সেক্ষেত্রে তাদের নর্মালাইজেশন মার্কস আলাদা হবে, ঠিক আছে। তো এইবারে মেন কথা হচ্ছে নর্মালাইজেশনে মার্কস কতটা বাড়ে কতটা কমে। দেখো বন্ধুরা, আমি আমার নিজস্ব নলেজে, কারণ এই লাইনে তো আমি 4-5 বছর আছি, মানে এই টিচিং লাইনে, তো আমি সেই জন্য আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই কথাগুলো বলছি। দেখো নর্মালাইজেশনে আমি যখন যখন আরআরবি জেইর যখন এক্সাম হয়েছিল, আরআরবি জেই, ঠিক আছে, তো সেই সময় আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে জেনেছিলাম যে তাদের নর্মালাইজেশনে মার্কস কত বেড়েছে। কিছু শিফটে আমি দেখেছিলাম যে কোশ্চেন পেপার ইজি হয়েছিল, তাদের হয়তো র মার্কস 75 এসছে। আবার কিছু শিফটে আমি দেখেছিলাম তাদের র মার্কস, মানে তারা যখন কাউন্ট করেছিল, আরআরবি জেইর কথা বলছি, তাদের র মার্কস এসেছিলো 55, কারো হয়তো 60 এসেছিল। তো মোটামুটি যাদের শিফটে মার্কস মানে খুব ইজি হয়েছিল, মানে হচ্ছে পেপার ইজি হয়েছিল, তো তাদের মোটামুটি 3-4 বেড়েছে নর্মালাইজেশনে। দেখো বন্ধুরা, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, কোনো মানে আজগুবি গল্প করছি না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, বোঝার চেষ্টা করো। নর্মালাইজেশনে কিন্তু 4 মার্কস কি 5 মার্কস এরকম বাড়ে, হয়তো তোমাদের হয়তো শিফট হয়তো খুব ইজি হলে, ঠিক আছে, ওই 4-5 মার্কস বাড়ে, এর বেশি বাড়বেই না। তোমরা দেখে নিও, যখন তোমাদের রেজাল্ট বেরোবে তোমরা দেখে নিতে পারো। এবং যে সমস্ত শিফটে একটু টাফ হয়েছিল, ঠিক আছে, বা মডারেট হয়েছিল, সেই সমস্ত শিফটে বেড়েছে ওই 8-9 মার্কস বেড়েছে, ঠিক আছে। আর যাদের খুব টাফ হয়েছিল সেই সমস্ত শিফটে বেড়েছে 12-13-14 এরকম নাম্বার বেড়েছিল, আমি অ্যাপ্রক্সিমেট বললাম। এইবারে অনেকেই ইউটিউবে লিখছে যে আমার 50 মার্কস থাকলে নর্মালাইজেশন করে 75 হয়ে যাচ্ছে, 80 হয়ে যাচ্ছে, এটা অনেকেই দেখছি ইউটিউবে চ্যানেলে, এরকম অনেকেই আছে বানাবে। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, এই ধরনের কথায় কোনো পাত্তা দিও না, ঠিক আছে। এই ধরনের যারা কথাবার্তা বলে তাদের পাত্তা দিও না। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে খুব কম সংখ্যক স্টুডেন্টস থাকে যাদের নর্মালাইজেশনে মার্কস হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, 20-25 বেড়ে যায়, খুব কম সংখ্যক স্টুডেন্ট থাকে, ঠিক আছে। আর এখানে যে নর্মালাইজেশন জিনিসটা না, পুরোটা ক্রিকেটের ডার্ক ওয়ার্থ লুইসের মতন, ঠিক আছে। এই যে নর্মালাইজেশন কথাটাই শুনছো, এটা পুরো ক্রিকেটের ডার্ক ওয়ার্থ লুইসের মতন, ঠিক আছে। কখন যে কিভাবে চেঞ্জ হবে তোমরা নিজেও ওরা ভাবলে বিশ্বাস করতে পারছো না। এই একটু আগে বললাম কার কপালে কী থাকবে কেউ জানে না, এইরকম কথা। কিন্তু এই ধরনের কথাগুলো যারা রটাচ্ছে যে 45 পেলে পুরোপুরি কনফার্ম, বা 75 পেলে তার পুরোপুরি কনফার্ম, এই ধরনের কোনো কথায় কিন্তু তোমরা ভরসা না করে তোমরা তোমাদের মতন করে প্রিপারেশান নিতে থাকো। আমি সবাইকেই বলবো টায়ার টুর জন্য প্রিপারেশান নিতে থাকো, ঠিক আছে। রেজাল্টের ওপরে তোমরা ছেড়ে দাও, যেদিন রেজাল্ট বেরোবে তোমরা সেদিন জানতে পারবে কে পাস করেছে কে ফেল করেছে। আবার কোনো ইউটিউবার তো এটাও বানিয়ে ফেলে যে মানে কাট অফ মানে এত কম বানিয়ে ফেলে, বানিয়ে ফেলেও হয়তো বলে ফেলে যে এটা মানে এটা কনফার্ম, আমি কনফার্ম যে এটা পেলে পাস হয়ে যাবে। তো দেখো এইগুলো হচ্ছে লোককে জাস্ট মানে কি বলবো, লোকের মন জয় করা, এগুলো প্র্যাকটিক্যাল কথা নয়। হয়তো কোনো ছেলের 45 পেয়ে যদি কেউ কারুর সিলেক্ট হয়ে যায়, আমি তোমাদের একটা কথা বলছি, কেউ হয়তো 45 পেয়ে কারুর সিলেক্ট হয়ে গেল, তার জন্য তো ভগবান দোয়া করেছে, এরকম ব্যাপার, তাই না। এবার কারুর হয়তো 75 আসছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হতেও পারে যে নর্মালাইজেশনে তার মার্কস কমেও যেতে পারে, 2-4 মার্কস কমে যেতে পারে বা 5 মার্কস কমে যেতে পারে, তার শিট পেপার অনেক ইজি এসছে বলে। মেন তো নর্মালাইজেশনের উপর ডিপেন্ড করছে। তো সেই জন্য তোমাদের একটা কথাই বলি, এই দুনিয়া ভর ভিডিও দেখে কিন্তু নিজেদের মাথাটাকে খারাপ করো না, ঠিক আছে। তোমাদের যেটা কাজ তোমরা সেটা পরীক্ষা হলে করে এসছো, ঠিক আছে, পরীক্ষা হলে করে এসছো। এইবারে দুনিয়া ভর এরকম কাট অফের ভিডিও বেরোবে, হ্যাঁ, ভুলভাল কাট অফ বানাবে, তোমাদের মন জয় করবে, ঠিক আছে। মন জয় করে তোমাদের হয়তো ভিউজ নেবে, ওদের তো ভিউজের মতলব না, ওরা তো ভিউজ নিতে চাইবে, ভিউজ ওদের, তোমাদের কী হবে তো ওদের তো জেনে লাভ নেই,
তোমাদের শুধুমাত্র ভিউজটা চাই তাদের, ঠিক আছে? কোনো একটা কথা বলে, মন গড়া একটা কথা বলে ভিউজটা চাই, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যাল কথায় যদি তোমরা আসো, তবে গিয়েই আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। বুঝতে পেরেছো বন্ধুরা? তো আশা করি তোমরা ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছো। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে যে সমস্ত কথা আমি বললাম প্র্যাকটিক্যাল কথা, সেগুলো তোমরা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে না, কত পেলে মোটামুটি পাস হতে পারে, কত পেলে কিছু হবে না, এইগুলো পুরোপুরি ছেড়ে দাও রেজাল্টের ওপরে। যে রেজাল্ট নির্ধারণ করবে RRB তার উপর ছেড়ে দাও, এগুলো তোমার আমার এগুলো কাজ নয়। আমি কাট অফের ওপর ভিডিও বানিয়ে রেখেছি, তা সত্ত্বেও অনেকে মেসেজ করছিলে যে দাদা 45 পেলে কি সেফ, কারণ অনেক ইউটিউবার বলে দিয়েছে 45 পেলে সেফ। আচ্ছা, ইউটিউবার কি তোমাদের খাতা দেখে না? তোমরা নিজেকে প্রশ্ন করো তো। তোমরা যে ইউটিউবারকে দেখে যারা কাট অফ ভিডিও ঠিকঠাক বলছে তাদের নিচে নেগেটিভ কমেন্ট করো, তো তোমরা নিজেদের কি মাথার বুদ্ধিটাকে কি 1% কাজে লাগাও যে ইউটিউবার, সেই ইউটিউবার কি খাতা দেখবে তোমাদের বলো? তোমরা সেই ইউটিউবার কিন্তু খাতা দেখবে না, দেখবে RRB। তো যে যারা রেজাল্ট বার করছে তাদের উপর ছেড়ে দাও, বাকি কাজটা তোমরা করতে থাকো। টায়ার টুর জন্য প্রিপারেশান তোমরা করতে থাকো, যাদের যে মার্কস আসছে র মার্কস তোমরা টায়ার টুর জন্য পড়ো, কারণ সিলেবাস তো একই। কারণ এটার জন্য পড়লে হয়তো দেখা যাবে পরবর্তীকালে যে এক্সাম আসছে সেই এক্সামে তোমার সুবিধা হচ্ছে। আর তুমি যদি এখন আকাশ কুসুম ভাবতে থাকো তোমার র মার্কস 45 আসছে বলে তুমি কিছু পড়াশোনা করবে না, কাঁদতে বসে গেলে মনে মনে ভাবছো হবে কি হবে না করে দিন তোমার কাটাচ্ছ, রাত কাটাচ্ছ, তো চুপচাপ বসে থাকলে কি তোমাকে কেউ চাকরি দেবে? দেবে না। তো তোমাকে তো এগিয়ে যেতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। এমনটা নয় যে আমি RRB NTPC পেলাম না মানে আমার জীবন অন্ধকার, এটা তো নয়। আরও অনেক পরীক্ষা আসছে, সেই এক্সামে তোমাকে বসতে হবে, ক্র্যাক করতে হবে। দেখো বন্ধুরা, আজকে আমি পুরোপুরি প্র্যাকটিক্যাল কথা বললাম, অনেকেই আমার কথার সাথে সহমত হবে, অনেকেই হবে না, বাট ইট ডাজেন্ট ম্যাটার। সত্যি কথা বলতে কি ইট ডাজেন্ট ম্যাটার, যারা সহমত হবে তারা খুবই ভালো, তারা বুঝবে। আর যারা সেই সমস্ত দুনিয়াভর ভিডিও দেখে এই ভিডিওর নিচে নেগেটিভ কমেন্ট করবে, আমি জানি, আমি খুলেও রাখবো, নেগেটিভ কমেন্ট করবে, তাদের তোমরা নিজেরাই দেখতে পাবে যে এরা তাদের ভিডিও দেখবে, আলটিমেটলি যখন রেজাল্ট বেরোবে তখন দেখবে আর এদের আর দেখা মিলবে না। তো যেটা বললাম প্র্যাকটিক্যাল কথা সেগুলোকে মানার চেষ্টা করো, জীবনে এগিয়ে যাও। আমি টাইপের ভিডিও করেছি, সেই টাইপ প্র্যাকটিস করো, টাইপ প্র্যাকটিস করলে তোমাদেরও সুবিধা হবে, ঠিক আছে বন্ধুরা? আজকে এই অবধি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ স্টাডি রিলেটেড চ্যানেল, তোমাদের অনেক ফায়দা হবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে।